আই ফ্রেন্ডস আই ফোক্স ভেরি গুড মর্নিং সবাইকে উত্তরকাশি থেকে লাইফ ফ্রম উত্তরকাশি কালকে আমরা এখানে বিকেলবেলা চেক করেছি মোনাল নেস্ট বলে একটা অত্যন্ত সুন্দর হোমস্টেতে এবং এটা একটা পাহাড়ের পারদেশে উত্তরকাশী শহর আমাদের সামনে ছড়ানো চারদিকে পাহাড় তো এই একটা অদ্ভুত লোকেশন দারুণ লোকেশনে আমরা এখন এই হোমস্টেটাতে কালকে চেক করেছি ইট ওয়াজ নট প্রি প্ল্যান তো ন্যাচারালি আমরা কোনো হোটেল পাইনি আমরা কিন্তু হোমস্টে পেয়েছিলাম এবং বাট স্টে ওয়াজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন আওয়ার এক্সপেক্টেশন আমরা পুরো তিনতলাটাই কি আমাদের ছেড়ে দেওয়া হয়েছে সামনে একটা বিশাল পরিসরে বারান্দা সেই বারান্দা দিয়ে বসে সামনে পুরো পাহাড়ের রেঞ্জ সকালে পাহাড়ের পিছনে সূর্যোদয় এবং সামনে ছড়ানো ওই ভ্যালির মধ্যে উত্তর কাশি শহরটাকে খুব সুন্দর ভালো দেখা যাচ্ছে তো আমরা সকালে উঠেই বারান্দাতে বসে আছি বলাই বাহুল্য ঠান্ডা আছে বাতাসের মধ্যে এবং একটু ছ্যাঁকের ঠান্ডা কিন্তু লাগছে বাইরে বেশিক্ষণ বসে থাকলে হয়তো ঠান্ডা লেগেও যেতে পারে তো এই যে কলকাতা থেকে আমরা যে এলাম এবং সেখানে এই যে ডাইরেক্ট টু উত্তরকাশি এত যে টেম্পারেচার ডিফারেন্স সেটা সত্যি আমাদের কাছে খুবই ভালো লাগছে আমি বাইরের সিনটা একটু দেখাবো সকালবেলা তার আগে দেখিয়ে দিই বদমাইশটাকে এই যে দুষ্টু মেয়েটা দুষ্টু মেয়েটা সকাল থেকে প্রচুর ফটোগ্রাফি করেছে এবং সে ফটোগ্রাফি বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন রকম ফটোগ্রাফির ল্যাঙ্গুয়েজে সে সব তুমি সেগুলো আমার মাথার উপর দিয়ে ট্যাংজেনশিয়াল অবশ্য বেরিয়ে গেছে কিন্তু ও তুলেছে এবং ফটোগ্রাফিগুলো কেমন মানে ফটোগ্রাফিগুলো মানে কি বলে যে সামথিং ভেরি মানে ইভেন এস্থেটিক ও অ্যাস্থেটিক ফটোগ্রাফিক্স আর এই যে স্বরণাম এখানে বসে আছে আমাকে বলছে আমি করে দিতে পারি না তো সকালবেলাটা এই আমরা এখানে বসে আছি একটু পরে আমরা স্নান টান করবো জলটা কিন্তু ঠান্ডা আমার আগেও বললাম আর সো হাওয়াস হাওয়াজ দ্য নাইকিয়া স্থানে অফিস হাওয়াস দ্য নাইক এস স্টে

আর এবার একটু বাইরে আমাদের এই হোমস্টে কালকে আমি একটা ব্লগ করেছিলাম আমি আরেকবার সকালবেলা ভোরবেলা এই উত্তর একবার দেখিয়ে দিচ্ছি এই বারান্দা থেকে তো এই হচ্ছে আমার হোমস্টে এই এই পেছনে আমার হোমস্টে এই হোমস্টে তিন তলায় আমি আছি এই পুরো বারান্দাটাই আমাদের আর এই যে দেখুন যদিকে চোখ যায় এই পেছনে পাহাড় পুরো পেছনটা পাহাড় পুরো পেছনটা একটু একটু হেভি হয়ে আছে কারণ একটু মেঘ মেঘ হয়ে আছে আর ওই দিকটার পূর্ব দিক সূর্য উদয় হয়েছে সে আকাশটা একটু হলুদ হয়ে আছে আর ওই দিকটা কিন্তু এদিকে নিয়ে যাচ্ছে এদিকটা কিন্তু একটু মেঘ বেশ মেঘ হয়ে আছে উপরে এখানে যখন তখন বৃষ্টি নামে এবং এখানে এটা বিশেষত্ব যে হঠাৎ হঠাৎ করে ঝিরঝিরে বৃষ্টি হয়ে যায় এই পুরো ওইখানে দেখুন ওই যে দেখতে পাচ্ছেন উত্তরকাশী সামনে ওই উত্তরকাশি উত্তরকাশী ইজ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অফ দ্য উত্তরকাশি ডিস্ট্রিক্ট তো সেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারই এখন আমরা আছি অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর মানে অদ্ভুত সুন্দর লোকেশনটা চারপাশে পাহাড় পাহাড়ে ঘেরা বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেটে যায় তো এইদিকেও তাই এদিকেও তাই এদিকেও এই যে নিয়ে গেলে দেখতে পাবেন এদিকেও পাহাড় এদিকেও পুরো পুরো সামনে এদিকে পুরো পাহাড় তো দারুণ লোকেশন আর এই বারান্দাটাতে আমরা এখন বসে আছি আর কি আর এইটাই আমাদের পেছনে মোনাল নেস্ট হোমস্টে হ্যাঁ অথচ তুমি কিছু বলছিলে হ্যাঁ ও হ্যাঁ কালকে এখানে সেভেন থার্টি অবধি সূর্যের আলো ছিল হালকা একটা সূর্যের আলো সাড়ে সূর্য সূর্যাস্ত গেছে এবং সাড়ে পাঁচটাতে সূর্যোদয় হয়ে গেছে তো এখানে রাতের পরিমাণটা মানে রাতের সময়টা খুব কম তো এই হলো আপাতত মোনাল নেস্ট আর এই হলো আপাতত উত্তরকাশি মর্নিং ওকে গুড মর্নিং উত্তরকাশি তো এবার আবার আমাদের নতুন ব্লগ হবে ততক্ষণের সঙ্গে আমার জন্য স্টেট ইউন্ট আবার পরে তো কথা হচ্ছে সে বাই ফর অল অফ আস টাটা